DJ Bobby. Do shy number poll. Gorena boy shaggy, gorena boy shaggy, badai chando palagan, palagan. বাবু তাল পাতার পুরে বাবু তাও গেছে পুরে বাল বাগানে বসে থাকি মশাই চাইছি রে তাল পাতার পুরে বাবু তাও গেছে পুরে বাল বাগানে শুয়ে থাকি মশাই কাছি রে আমার কে কে মে মোর কাদা মিছে বাবু গো কে দেবে মোর কাদা মিছে বাবু গো আমার কে দেবে মোর ভাত রে কে দেবে মোর ভাত রে আর কে দেবে মোর ভাত রে বাদাই চন্দ্র পাল বলে রাজলোকে আমার চাকরে বৈশাখে বাদাই চন্দ্র পাল বলে রাজলোকে ও মারে ও মার আমার ছেলে কোথায় চলে ওরা ও মা আপনি ঠিক আছেন কোথায় চলে গেলি রে তাই ঠিক আছে বাড়ির মধ্যে গিয়ে দেখা যাক আমার গোদা আমার ইচ্ছে ওর মার ভাইরা যে হয়েছিল ভাইরা চলে গেলি রে ও মা মা তুমি ওপর থেকে সাড়া দিচ্ছ মা কোথায় মা ও মা তুমি আ মা ছেড়ে কোথায় চলে গেলে গো কোন শালারি আরে আমি শালা নয় তোর খুড়ো চিনতে পারি ও খুড়ো আমার মা যে মারা গেল গো মা মারা গেলে গোড়ায় কাঁচা থাকবে সেটা কই ও খুড়ো কি রে আমার মা ওরে গেছে গো এই ওগুলো কি রে ওরে আছিস আমার মায়ের দেশ মায়ের দেশ আমার মায়ের অন্না খুড়ো কি সাদের অন্না আমি কিনে দিছিলাম 325 টাকা দেবে ওই সাধুগের হাত থেকে এটা 325 এটা কি এটা আমার মহান নেপটি আমি সাধুমুখের বাজার থেকে 430 টাকা দিয়ে কিনে দিয়েছিলাম এই খুলে দেবো খুলে দেবো খোল দেখি ওট উঠে খোল দেখি ওই যা পড়ে থাকে হাই খোল ওই কি ব্যাপার দেখো এই এসব কি এটা আমার মার শেয়া শেয়া সামুগর হাত থেকে আমি অর্ডার দিয়ে নিয়েছিলাম 430 টাকা এই শেয়া নাকি 430 টাকা এই এই এটা কি রে এটা আমার মার ছোট যাওয়া কত শ্বাস করে বলেছিল এই দেখো আমার একটা ছোট জামা এনে দেবে হ্যাঁ তা আমি সাধুগের হাটে চলে গেলাম ভবেনের দোকানে ভবেনের দোকান ভবেনের দোকান থেকে আমি 13 টাকা দিয়ে নিয়ে এসেছিলাম ও মা এই 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 এদিকে 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 ও দা এ মামা করে কাঁদে কেন এর মনে হয় মাথা ডিস্টার্ব হয়ে গেছে এই এদিকে এই এদিকে শোন 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 আমার মনে হয় ওর শাশুড়ি মাথা মারা গেছে ও খোদা কি ওই যা যা কো পল্লো গো ঝাড়ে কো পো আ তোমার শালি মারা গেছে ওই আলি আলি যাচ্ছে গো মানে আলি আলি
এই বাবা কে মারা গেছে দেখার দরকার নেই, বৌমা বৌমাকে ডাক এক গ্লাস জল দিতে বল খেয়ে চলে যাই। বৌমা 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 লাগবে না দাও দেখি বাবা বৌমা মারা গেছে আগে তো বলবি আমার কাছে, পিছি রাস্তায় ঘষে দেছে মুখটা, হ্যাঁ লাগবে আমি জানি বাবা। বৌমা মারা গেছে তো আমি তোকে বিয়ে দেবো, আমি বিয়ে দেবো। হাই ওই যা হাসছিস কেন, তুমি বিয়ে দেবে? হ্যাঁ হ্যাঁ ফচকিমি করতে না না কোনো ফচকিমি না, বিয়ে দেবো আমার বিয়ে দেবে দেবো বলছি তো, আমার ফের বিয়ে হবে। হ্যাঁ আরে মেয়ে তো দেখে রেখেছি, কোন পাড়ায় কোন পাড়ায়? পিছনের পাড়ায়। এই নাম শুনবি? হ্যাঁ বলো। পাঁচি পচপচি পাঁচি এই পাঁচি এই পাঁচি ও কাঁচি তা বলবে তো চুল কেটে দেবো আশ্চর্য ছেলে ভুলে। আরে পাঁচি 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 ও ছাঁচি লাউ আমি বুঝতে পেরেছি, ও না এটা বুঝে দাও আমি পারবো না বোঝাতে কানে এই পাঁচি তার জন্য তো আমি বেঁচে আছি। ওই দেখো তাহলে তুই বিয়ে করতে যাবি? এক্ষুনি। আরে বাবা এক্ষুনি গেলে হবে? এই 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 দাঁড়া, বিয়ের সাজে সজ্জিত হতে হবে না? বিয়ের সাজে সজ্জিত হয়ে কোথা থাকবি? কেন আমি হেবলো কচু বাগানে থাকবো? হেবলো কোথা হবে? ঠিক আছে থাকবি তো, বেইমানি করবি না? তাহলে আমি আসি, মেয়ের মাকে রাজি করি আমি এক্ষুনি আসবো, থাকবি তো? চলে যাচ্ছি রে। সব কোথায় গেল রে? ইয়াদি পাঁচির মা ঠিক সময় এসে বলেছি, সেই আমি 5 কিলো চাল আর 10 টাকা নিয়ে চলে গেছিলাম, ফিরে এসেছি। তোর জ্ঞান নেই আর মান সম্মান নেই, এ শুধু উল্টো পাল্টা কথা বলছিস। আগের বছরে বামনি পৌষ মাসে তুই বাড়িতে এলি, বলি দিদি আমার বামনি খাওয়ার কিচ্ছু নেই, কিচ্ছু নেই সত্যি কথা, খাতি খা যত জীবন মারবি তুই শুধু খেয়ে যাবি, আমি দিয়ে যাব তুই খেয়ে যাবি, ভালো কথা, কারণ আমি তো ভিক্ষে করে খাই, আমার কেউ আছে তো যায় ও তো কবে মরে গেছে। হ্যাঁ হ্যাঁ ইয়াদি শোন না একটা কথা শোন, তোর মেয়ের জন্য না আমি একটা ছেলে দেখেছি। তুই আমার কাছে সরে একটা কথা বলি, তা তুই এই চৈতন্যটা কবে মানসিক আছে ওতে হাত দিস না, বাবা তুই বুড়ো বয়সে আবার কিসের মানসিক করেছিস? অন্য একটা মানসিক আছে বাবা, বড় ঠাকুরের নাকি? না না সে অন্য একটা বলবো পরে বলবো, না তোর তিনটা তো বউ মরে গেল, না না অন্য একটা ফেরা একটা হওয়ার জন্য মানুষ। এই তুই চুপ, আমি তোর ব্যাপারটা বুঝি তো, ই করে করে তুই খাস সেটা বড় কথা নয়, এ শুধু উল্টো পাল্টা তোর, আমি বললাম দাদা তোর 5 কেজি আমি আতো চাল দিচ্ছি আর 5 কেজি গুড় দিচ্ছি, ভালো কথা, পাঁচ জন একটা ছেলে দেখে নিয়ে আসবি। দেখলাম তো কবে, দেখেছি তো ছেলে, কোথায় হেভি ছেলে, কোথায় বাড়ি? আরে জানি না, ওই পালপাড়ায় বাড়ি। পালপাড়ার নাম কি? গোদাই পাল। পালপাড়া আমি নাম চিনি না, নাম বুঝি না, হেভি ছেলে। ছেলের নাম কি? গোদাই পাল। গোদাই পাল আমি তো জানি, ও ছেলে সে ছেলে নয় কি? যেমন ধর রাধেশ্যাম পাল, রাধেশ্যাম পাল, মধুপাল, মধুপাল, এদিকে আছে কার্তিক পাল, সাধু পাল, এদিকে আছে গণেশ পাল, আচ্ছা ওদিকে আছে মহেশ পাল, সন্ন্যাসী পাল, মানিক পাল, নিবাস হালদার পাল, নিবাস হালদার পাল, এর করে জ্ঞান আছে?
তারপরে এদিকে আছে অলক পাল শোন শোন আমার কথা শোন কোনো ব্যাপার আমি চিনি না শোন না ছেলেটা খুব ভালো রে কি করে হ্যাঁ কি করে আরে নিজে তিনটে হেলিকপ্টার আছে কিছু মনে করো না হাম্বার দিচ্ছি হ্যাঁ নিজে তিনটে মা তিনটে নিজে তিনটে হ্যাঁ মমতা ঘুরে বাড়ায় হাই না হ্যাঁ ও নিজে চড়ে ও নিজে চড়ে হ্যাঁ মনে করে বলছি সেটা বড় কথা না হ্যাঁ বল ভাই একটা কথা বলি বল তা কি দিতে দিতে হবে সেই কথা বল তোর ভাই ছেলে দেখেছে তুই কিছু দিতে হবে কিচ্ছু দিতে হবে না কোনো ব্যাপার নেই চলে না কিচ্ছু দিতে হবে না কিচ্ছু দিতে হবে না কিচ্ছু দিতে হবে না এই না হলে আমার ভাই সত্যি ভাই এই জন্য তোর এত ভালো লাগে ভাই রে হ্যাঁ এরকম ভাই আমার মুখে ওই না এই ওখানে যাবো না শুধু উল্টো পাল্টা ঠিক আছে ঠিক আছে মেয়ে কোথায় কখন বিয়ে হবে কেন আজকে আজ কখন হবে এক্ষুনি এ সবে তো অমাবস্যা ছাড়লো নাকি পূর্ণিমা ছাড়লো আরে যা ছাড়ে ছাড়ুক কুকুর ধ্বনি লগ্নে বিয়ে দেব কুকুর ধ্বনি লগ্নে হ্যাঁ চলে গেলে এবার কাক ধ্বনি লগ্ন হবে কি আছে কুকুর ধ্বনি লগ্ন পার হয়ে গেল আরে ওই ধ্বনি লগ্নে হবে ওই ধ্বনি আর কুকুর ধ্বনি আর কাক ধ্বনি লগ্নে মিস্ট করা হবে আর মিস্ট করে পাঞ্চিং করে দেওয়া হবে কথা নাই তাহলে পাঁচ ইঞ্চ আমি গায়ে হলুদ তুলে মালা একদম রেডি করে বসে বেশ কোনো ব্যাপার নেই ছেলেকে আমি নিয়ে খুঁড়ে আইব চলে যাচ্ছি একটা কথা বলি কি দেরি করবে না কোনো দেরি নয় তুই চল রাস্তা হেভি হয়ে গেছে আমি এক্ষুনি নিয়ে আসছি কোনো ব্যাপার নেই আমি সে কচু বাগানে খুঁজে খুঁজে বলি এলা কোথায় বইতে পারছি না আমার গোদাই এদিকে তুই ল্যাম নিলে কি করছিস এ তুই ল্যাম নিলে কি করছিস খুড়ো হ্যাঁ তোমার জ্ঞান আছে কেন আমি বললাম হেবলোর কচু বাগানে থাকবো ভালো কথা তা হেবলোর কচু বাগানে হ্যাঁ সেই মোচার কামড়ে ভালো কথা আমার পোঁত পুরো ফুলে তুলেছে এই তোর জ্ঞান আছে কেন বিড়ি খায় কেউ থুতু ভর্তি করে টেনশনে থুতু চলে আসতেছে টেনশনে ও খুড়ো হ্যাঁ বল এই দেরি করিস না বিয়ে হবে কি কি বলবি কিছু কি দেখো ঠিক ঠিক মেনে নেছে কি সত্যি কথা বলি হ্যাঁ পুরো কাক তাড়ুয়ার মতো মেয়ে নেছে ও খুড়ো বিয়ে তো ও খুড়ো খুড়ো আরে বউ মরে গেছে না হ্যাঁ ওই জন্য একটু গলায় কাঁচা মেরে কাঁচা মেরেছি হ্যাঁ যা পাঞ্জাবিটা পরে নে না এখন স্টাইল সব বউ চলে পাঞ্জাবি পরে হ্যাঁ দরকার নেই সব বউ পাঞ্জাবি পরে পরে ভালো কথা হ্যাঁ তাহলে চলো চল ও খুড়ো কি ব্যারাং পার্টি নিয়ে যাবুনি নিয়ে যাবি হ্যাঁ তা নিয়ে যা কথা বল কথা বল আলোচনা করে নে হ্যাঁ দাদা হ্যাঁ বলুন হ্যাঁ নমস্কার নমস্কার হ্যাঁ কি আছে হ্যাঁ আমাকে চিনতে পাচ্ছেন হ্যাঁ চিনতে পাচ্ছে নে 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 এই চিনতে পাচ্ছে ও খুড়ো হ্যাঁ আমার হেচাক লাইট এর ম্যান্ডেল কেটে দিয়েছে কেটে গেছে হ্যাঁ পরে সারণ হবে কথা বল ও মাস্টারদা আপনি তুমি ভালো আছেন আমি মাস্টার নই রে তুমি কি ধরে হ্যাঁ ব্লাস্টার এ কোথায় যাচ্ছিস কেন এই বিয়ে করতে যাচ্ছে হ্যাঁ সত্যি এ কি মাস্টার তুমি সে তো শেষ এটা আমার বউ মরে গেছে আমি বিয়ে করতে যাচ্ছি যতদিন বেঁচে থাকবো ততদিন বিয়ে করে যাবো এ ভাই শোন ওর শরীর যতদিন টানবে বিয়ে করে যাবে এ দাদা এবার আমি একটা কথা বলবো কি বলছে শোন আমি বিয়ে করতে যাচ্ছি ভালো কথা তোরা ব্যাকগ্রাউন্ড পার্টি নিয়ে যাবি এই কেন যে ব্যাংক ডাকে নাকি ব্যান্ড পার্টি ওই হলো হ্যাঁ আমি তোমার সহবন্দী সেই সেই ভাই বিয়ে বিয়ে ভাই রা ভাই এই তো আমি তো নিজে নিজে মারছিস কেন বুড়ো কবার বে করি
ये पारा चल रहा भालू पूरा को देखा ए पूरा ओ जा ए खड़ा ये तेरे बाबा बोलो तो ठाकुर बोलो तो ठाक ठाक है भाई ठाक मारी नहीं बुरो ये भाई ठाक बाड़ी जा तू ही बाड़ी जा भाई बिरोक तो कोई नहीं जा बाड़ी जा भाई जा बड़ा बाजाओ देखी हाँ बाजाओ भाई बाजाओ भालू गान बाजाओ भालू गान भालू गान बाजाओ तो देखी जी बाजाओ সাড়ে তিনশো বলো দুর্গা মাইকি কালী ঠাকুর মাইকি ষষ্ঠী ঠাকুর মাইক এ ষষ্ঠী ঠাকুর বিসর্জন করে এর বিসর্জনের সময় হয়ে গেছে আরে এখানে কি ঠাকুর উঠেছে কত্তা কুতুম কাইদানা মন্দর এ ভাই এ ভাই ভ্যারাইটিস গান বাজা ভাই বাবা গান আছে ফির বায়না আছে কই বাজাও আমি দেখি হরে কৃষ্ণ হরি বল হরি কৃষ্ণ হরে হরে হরি বল হরি রাম হরে বল হরি রাম হরে বল হরে কৃষ্ণ হরে বল হরে হাত জোর করে বলতে দাদা কি আমি কি শ্মশানে যাওয়ার বায়না বাজাচ্ছি নাকি শ্মশানে মেলা হচ্ছে তো আমি বলছি তুই গান গাইবি আমাদের নাচুরি কিন্তু নেই তার শরীর খারাপ আমি নাচবো আমি নাচবো তুই নাচতে জানিস একা নেচে কত রিস্ক আর যদি নাচতে পারিস তাহলে ভালো আর যদি না নাচতে পারিস তাহলে কি হবে কটা লগ্ন রে তুই শুধু আমি গানটা বাজাচ্ছি শোনো গানটা করতেই তুমি বাজাও আচ্ছা ঠিক আছে শুনো যদি নাচতে পারি তাহলে তোর সঙ্গে যাবো নাচা এ কবি আইবে আমার পালা রে এ ডিজে বাজে ডিজে বাজে ডিজে বাজে ডিজে বাজে ওরে দীপ গলায় মালা রে মনেতে নাই কোনো পা ও বন্ধু মনেতে নাই কোনো পা চেপে বস নাচটা দেখে তুই ওইভাবে হালকা ভাবে পাজা মেরে ধরলি এদি তোর জামাই এসেছে মুখটা দেখে নে ও খুলো কি এইটা বিয়ে বাড়ি কি বাড়ি এ তো নাই তো কোনো হড়াহড়ি ঢাক বাজে না কাশি বাজে না ঘন্টা নেই এই সময় বিয়ে বাড়িতে ঢাক বাজে না সেই জানলি কেন
বিয়ে ও খুড়ো কি হবে কি শাশুড়ি হবে বিয়ে হবে আর বিয়ে হবে তা তুই আমার না জিজ্ঞাসা করে আমার সেই জেনে তুই বিয়ে কর না সেটা বড় কথা নয় তোর বাবা কবে মরে গেছে আমার শাশুড়ি কিছু বলছি আমার শাশুড়ি তুই আমার তোমার বিয়ে করবে কর ওই সেই জেনে তুই বিয়ে কর না আগে তুই আজকের কর না আমি কালকের করব আজকের পয়লা বামনি না কি দিছো বামনি আজ লাস্ট বামনি ওই কথা ভালো ভালো নাকি মে না যায় না যাক না তুমি চলো চলো কালকের গঙ্গা সামনে বেলাতে ইয়াদি বাস জামাই আছে কি করবি কর দেখ দেখবি দেখবি দেখ খালি উল্টো পাল্টা ঝগড়া করবি তো নাকি দাদা আমি কি বিপদে পড়েছি মে কি বলছিস শুনতে পাই না এই চুপ কাকড়ি না দিলে এই চুপ ও খুলো যাতে গায় আ আমি আর সহ্য করতে পারছি না এই তোমার গা ছটমটি মারতেছে যা দিদি যা দেখা জামাই দেখে জামাই দেখে গঙ্গাটা ভালো করে টেনে নে এই মিষ্টি ফিষ্টি নিয়ে আসতে বলো মিষ্টি বেশি করে মিষ্টি এই মিষ্টি নেই রাত্রেবেলা মিষ্টি কোথায় পাবে শুধু উল্টো পাল্টা এই যা দেখা দিদি দেখা দাদা তুই মিষ্টির কথা বলতেছিস আমার গা পাথর হয়ে যাচ্ছে মিষ্টি নি তুই যা সেটা বড় কথা নয় কোনটা বড় কথা এইটা যা ওই যে মিষ্টি ওই যে মিষ্টি ওই যে উপরে মিষ্টি ওই দাদা চাই জামাই ভালো তো দেখ তোর বিশ্বাসে আমার বিশ্বাস সহ্য হয় না বলতে নেই যা দেখাই হেভি জামাই ওই আমারে বাবা ভালো আমারে বাবা ভালো আমার মা ভালো মাদুর বাচ্চা উঠতে কেমন করে দেখো পছন্দ পছন্দ হবে আমি জানি কোথা থেকে পছন্দ হয় বলো কেন সত্যি দাদা তোর মনের মিল তুমি বলে দাদা দিদি ছেলে ছবির মতো একদম মিঠুন চক্রবর্তী ডান্স করে তো দেব তো এ কি দেব তো দক্ষিণ সরে গিয়েছিলে হ্যাঁ দক্ষিণ সরে মায়ের মন্দির আছে হ্যাঁ পিছনে একটা বড় বৃক্ষ গাছ আছে হ্যাঁ সেই গাছে কি থাকে তোর বাঁদর বলছে হ্যাঁ প্রশংসা করেছে প্রশংসা বলে নাকি প্রশংসা করেছে নাকি কি সম্পূর্ণ হাস হ্যাঁ মানে এই আর বোঝো না না বা মানে কি ভালো আর নন মানে কি মানুষ আমি ভালো মানুষ ওই শালা হেভি জ্ঞান তো আমার বাবা ভালো বাবা ভালো আমার মা ভালো মা ভালো এই এই জ্ঞান আছে ও তোমার আর কেন আমি তোর ভালো পারি গো হাই 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 আমার বাবার নাম রেশম কাটে আছে মা তুমি পরে দেখে নিও এই মুখস্থ বলতে হয় ও মুখস্থ তাহলে শোনো বলো ছিড়ি ছিড়ি বিচ্ছিড়ি ওই যা শালা উল্টে পড়ে যাচ্ছে বাবার নাম হ্যাঁ হ্যাঁ বাবার নাম বললে তো হ্যাঁ বল বাবার নাম ঈশ্বর বিপাল সরদার
ভালো বাবা আমার বাবা ভালো আমার মা ভালো মা ভালো আর কেউ ভালো না এতক আমার মা আরো আরো ভালো আর তোমার ঠাকুরমা আরো ভালো তোর বাবা নাম বিপুল সর্দার মহাশয় ঈশ্বর ঈশ্বর মারা গেছেন তিনি আর কি পরলোকে গমন করেছেন গুরুদেব হরে কৃষ্ণ তোমার নামটা বলো আমি শুনব কেন আমার নাম আইকাটে আছে গে তুমি পড়ে মুখস্থ বল মুখস্থ বল মুখস্থ ছিড়িছিড়ি বিচ্ছিড়ি ছিড়িছিড়ি ঈশ্বর শ্রীযুক্ত তুই মরে গেছিস হটকট ফটফট হটকট ফটফট শ্রীযুক্ত গোদাই পাল হ্যাঁ এই উল্টো পাল্টা কথাবার্তা এ পাকা রাস্তা জন্ম হচ্ছে জিনিসটা খুলে আমার কাছে বলো তোমার বাবা যদি সর্দার হলো তুমি পাল কোথা থেকে এলে বলো একা ছড়িয়ে ছড়িয়ে দেবো এই কথা তুমি জানো না মা আমার একটা কুড়ে ঘর দেখে সেই নলে খালি পাইটে দিয়েছে ওনার একটা ছেলে আছে দেখো ভালো কি সুন্দর রিল্যাক্সে খাচ্ছে আর আমার গেহাই জমিতে চাষ করতে হচ্ছে ওই জন্য বাবার সাথে এমন একটা সম্পর্ক করেছি বাবার টাইটেল বাবা আমার টাইটেল আমি তার মানে টাইটেল পৃথক করে নিয়েছে হেভি ছেলে তো হ্যাঁ আমার বাবা দুটো তিনটে চারটে কুকুর কুকুর পুষে রেখেছে শুধু মাংস খাচ্ছে আর আমার বেলা শুধু খুচ্ছে চলছে আমি ওই জন্যই হ্যাঁ পুরো টাইটেল পুরো ভাগ করে নিয়েছি পৃথক বাবা সরদার বাবা সরদার আর আমি হচ্ছে পাল যদি হেভি ছেলে তো আমার বাবা ভালো আমি জানি সব ভালো মেয়ে ছেলেকে দেখুক বাইরে আয় দেখি তোর মুখটা পড়লো কেন ও মাই গড দিস ইজ ফটফট ইংলিশ 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 স্যার ইংলিশ আছে ইংলিশ কি শুনবে তার মুখে ওই কালিটা এলো এ কচি বুঝবে না ইংলিশ বলিস না তুই কি হনুমান বংশের জন্ম নাকি এসব মুখের কালি বুঝতে পারছো না আমি একদিন গিয়েছিলাম খুব ঠান্ডা লাগছে ওই যে এখন ওই গঙ্গা সাগরে মেলা হচ্ছে তা দেখি না একজন ওই ছাপাছাপি করছে হ্যাঁ হাত চাপাচ্ছে কেউ পোঁচ চাপাচ্ছে দেখেছি হ্যাঁ এবার আমি বলি দাদা আমাকে ছাপিয়ে দেবি এ মার খাবে হ্যাঁ বলি দাদা তুই কি ছাপাবি আমি বলি আমি ফ্যাশন করবো ফ্যাশন মুখা মেয়েদের দেখলি মশাল লেগে যাবে তাই আমি মুখে ফ্যাশন করেছি আমার তো বলেছিল না আজকে তো আজকে তো তাহলে কোনো ব্যাপার নেই ছেলে পছন্দ আর দুটো ইংলিশ ছেড়ে দেবো না দরকার নেই ওই ইংলিশ ছাড়িস না হটকট হয়ে যাবি লোকে শুনলে খারাপ বলবে যদি শোন এদিকে ছেলে মেয়েকে দেখুক তুই বাইরে আয় দেখি আমি এ দেখো মেয়ে দেখো ও হ্যাঁ বলো 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 দাদা শুধু ঠিক রেখে চলে যাচ্ছে হ্যাঁ তুমি বলে যাও তুমি তো বিয়ে করতে এসেছো তা বরপন টরপন কিছু দিতে হবে নাকি এ মা এ কিসের বরপন ও মাই গো এসব তো জানা ছিল না আগে একটা কথা বলি হ্যাঁ বলো আগামীকাল গঙ্গাসাগরের মেলা এই কাছাকাছি হেড়ামাঙে আমাদের একটা খুজুর মেলা হচ্ছে আমার খুব শখ একটা দোরের কবাট কিনবো কি হবে টাকা দিতে হবে তার জন্য আমার কাছে বলছি আমার হাজার দশেক টাকা লাগিবে দেবো 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 আমার খুড়ো বেঁচে আছে দেবে বল 5,000 টাকা বার করে দিয়ে দাও তো এই দে আমার কাছে টাকা কোথায় নেই তো তোমার কাছে টাকা নেই না তাহলে তুমি পুরুষ কেন ওই তুমি হিজড়ে হও হিজড়ে হও পুরুষ 5,000 টাকা পকেটে নি আমার ছোট ভাই ডাকলে এখন 10,000 টাকা বার করে দেবে তুই মানুষ এই রাখাল তা আমি নয় পুরুষ নয় অন্য কিছু তা তুই কি পুরুল নাকি তোর কাছে টাকা নেই দে দে লজ্জা দিচ্ছ কেন আমার কাছে টাকা আছে আমি বে করতে এসেছি ও তার মানে তোর টাকা নেই তোমার সেই মা তো সামনে চলে গেছে বাবা ও আচ্ছা তুই তো হাড়ি সোনা বিক্রি করিস অনেকের কাছে টাকা পয়সা
বলতে দিবি নি তা তুই বল মা বাবা তোমার একটু সিগনেটা দাও তো আমি চেটে চেটে খাই ওই দাও দাও অমৃত এ দুনে নোগরা এ বেরো আমার সিগনে ভিনে নেই তাহলে তোমার তাহলে তোমার ওই চোখের মেচাটি দাও খাই এই নোগরা দেখ একটু কথা বলি বাবা হ্যাঁ বলো ওই সব মেচাটি মেচাটি আমার কাছে নেই ও মা একটা কথা বলবো কি এখন তো আমার কাছে টাকা নেই আমার বাবা তোমার আমি গাল দিতে পারি আমি তোমার পায়ে ধরে দাও তোর মাথা আমার হাঁটু প্রতিশোধ তুলে দে যাবো আমি জামাই আমি আমি আজ প্রতিশোধ তুলে দেবো আমার সাউরি পারে কি জামাই পারে তুই বিয়ে করবি তোর দায়িত্ব তুই যা আমার যেতে হবে অবশ্যই বল ও গো আমার মায়েরা হ্যাঁ ওগো আমার শালাদা শালিরা ভালো উল্টো পাল্টা কথা বলবি না চৈতন ছিঁড়ে নেবো মা আমি বিয়ে করতে যাচ্ছি হ্যাঁ আগেকার বিয়ে হলে মেয়ের ফোন দিতে হতো সঠে বল হ্যাঁ বলছিস বল তোমরা আমার কিছু সাহায্য করো হ্যাঁ দাও গো আর আমি বিয়ে করবো দাও গো তোমরা বিয়ে দেখবি দাও দাও আর বলে যাচ্ছি আমার শাউরি আমার বুকের ছাতা লাথি মেরেছে ভালো কথা আমি যেদিন আমার শাউরির প্রতিশোধ তুলে যেতে পারি হ্যাঁ তাহলে আমি এক ব্যাপার জামাই নেবো তবে যা আরে জয় যদুনন্দন ভালো কথা আসি মধুসূদন কারণ করতাল বাবাজি বাবাজি জয় যদুনন্দন মধুসূদন কারণ করতাল বাবাজি বাবাজি জয় যদুনন্দন মধুসূদন কারণ করতাল বাবাজি বাবাজি আজ গালায় কোটে বেদে গালা যাবে তোমাদের দারে গালায় কোটে বেদে লকডাউনের বাজার বাবা যা হয়েছে মেনে নে চলা আবার লকডাউনের বাজার যা হয়েছে মেনে নে চলা হয়েছে এ বাবু এদিকা এদিকা বিয়ে হবে তো টাকা দিয়ে দিয়েছি হ্যাঁ বিয়ে হবে না মানে টাকা দিয়ে দিয়েছে বিড়ি খাও বিড়ি হে আমি খাই না তুই থুতু ভর্তি কর দিস ও কার কি করব মা দাদা জামাই কি ওটা কি খাচ্ছে ওটা স্মোকিং স্মোকিং ইজ ইনজুরিস দা হেলথ হ্যাঁ স্মোকিং স্মোকিং ছবি
ছবি দেখেছি তোমার মেয়ের ছবি তা বলবে তো আমাদের কি খারাপ নাকি আচ্ছা ঠিক আছে এরা খালি উল্টো পাল্টা বাজে বাজে এই মালা বদলটা ছেড়ে নে মেয়েটা শুধু দেখে নিবি আচ্ছা মেরে মেরে কি মরণ ছাড়াচ্ছে নাকি চুপ কর মালা বদলটা ছেড়ে নে এ শুধু উল্টো পাল্টা ছেড়ে রাকালের মধ্যে ব্যবহার নে মালাটা নে কাঁচা মাছ এই মার খাবে কি আছে কি রে আমার শাউরি কই ডাকো শাউরি টাকানে পেয়েছে মালা বদলটা কর টাকানে পেয়েছে এই মালা বদল কর শুদ্ধ উল্টো মালা না আমি মালা বদল করব ইয়াদি তো জামাই শুনছে না কি বলছে শুন আ মালা বদল হয়ে গেছে বসো তোর মুখের কালার কালার কথা বলতে এদিকে এদিকে বিয়ে পড়তে দে বস বস দেখবি আমি একাই বস তাহলে আমি যা বলছি তুমি তাই বলো নমাম যা বলবে আমি তাই বলবো হ্যাঁ তুমি নিচে বসো আমি যেখানে আছি ভালো আছি তুই বস কথা বল নমাম মাধব 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 শৌচি মাধব শৌচি মাধব বাচি মাধব বাচি ওং নম মাধব ওং নম মাধব আমা পাচি আমা পাচি এই এই তোর জ্ঞান আছে তোর জ্ঞান আছে পাচিকে বলছি আমি পাচিকে বলছি এই এই শুধু চেংড়া আমাদের কাছে শুধু চেংড়া আমাদের কাছে এসব বিয়ে দাওয়া দেওয়া যায় না এসব বিয়ে দাওয়া বুঝে যায় না আমাকে মানে না আমাকে মানি এই ও রেগে যাচ্ছি খুব কিন্তু আমি কিন্তু রেগে যাচ্ছি বল দেখছি দেখতে পাচ্ছিস এটা কি দেখতে পাচ্ছিস এক লাথি না এক লাথি এই উল্টো পাল্টা করিস না আমি বিয়ের মন্ত্র বলবো তুই বলবি আমি বিয়ের মন্ত্র বলবো তুই বলবি কে বলতো এ কে বলতো এটা তুই বোঝা এটা তুই বোঝা দি দি দবো দবো দি দবো 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 হ্যাঁ দি তোর জ্ঞান আছে আমি যা বলছি তুই তাই বলছিস ওই দেখো এক্ষুনি বললে আমি যা বলবো তুই ভুলটা তো আমার হ্যাঁ তাই বলো আমা আমি যা মন্ত্র বলবো তুমি তাই মন্ত্র বলবে ইয়া আমি এই কই আমার আমার মন্ত্র ঠিক আছে বাবা ভুল হয়ে গেছে তুই আয় এই বস বিয়েবাড়ি রান্না করেছে বস বিয়েবাড়ি রান্না বিয়েবাড়ি রান্না করেছে চার পাঁচটা বিয়েবাড়ি গিয়েছিলাম রান্না করেছে রান্না করেছে শুরু করো শুরু করো ওম নমো আমি এটা নমো মাধব হ্যাঁ চুপ কর চুপ কর চুপ কর চুপ কর ওম নমো আমি এটা বাদ দিয়ে এটা নমো মাধব সুচি মাধব সুচি কেন সে বলবে না এই মাধব সুচি সুচি মাধব বাচি
ওম নমো মাধব। আমি নিরামিষ খাবো না, আমি বাঁচতে পারবো না। এই পাচি এবং গোদায় পালে শুভ বিবাহ সুসম্পূর্ণ হয়ন্তিস্ম। বিবাহ কার্য সম্পূর্ণ হয়ে গেছে, আজ থেকে পাচির ভাত কাপড়ের দায়িত্ব কে নেবে? তুমি নেবে। এই আমার ভাগ্নি হয় উল্টো পাল্টা কথা বলি, তোমার বাবার দে দাও। হইতে তাহলে বউটা আমার বাবার দে দে, আমার দাদাবাবু দিয়ে দাও। তা তোর দাদাবাবু দিয়ে দে বউটা। এই ভাত কাপড়ের দায়িত্ব তুই তুই নিয়ে নে, ঠিক আছে? কোনো ব্যাপার নেই, বিয়ে হয়ে গেছে। আমি দাঁড়াতে পারছি না ও বাবা। ইস, সারা হাগি হাগি বলে ফুচকে পায়খানা করেছে গড়ি সব। কি টেস্ট, কি নোংরা! ইস, আমার দাদা হেগে গেছে, কাগজ করে ধরে নিয়ে কি জীবনে খাইনি। মৃত্যু খা, দাও বিদায় করে দাও। কি বিদায় করে দাও? কি বিদায়? কেউ মেয়েকে পাঠিয়ে দাও। আচ্ছা কি বার আজ? কি বার আজ? শুক্রবার। তা কি হয়েছে? না আজ বৃহস্পতিবার। বৃহস্পতিবার কি হয়েছে? আজ মেয়ে পাঠাবো না। কেন? জীবনে না। কেন বলবে তো? তুই যা, পুলিশ তুই যা, তুই কার ডেকে নিয়ে আসবি? হ্যাঁ তুই যা, যা তোর কোন মামা সে আছে ডেকে নিয়ে আসবি, কোন বন্ধু বান্ধবকে ডেকে নিয়ে আসবি, যা। হ্যাঁ কি হচ্ছে আজকে? বারে বৃহস্পতিবার, মেয়ের বিয়ে দিয়েছি বলে লাভ নাকি? ও নিয়ে যাবে আজকে বৃহস্পতিবার, আমার মেয়েকে আমি পাঠাবো না। তুই বটি নিয়ে আসবি কি দা নিয়ে আসবি? যা, কোথায় পাবি? যা তুই ঘুরে আয়। হ্যাঁ তুই যা যা। হ্যাঁ বলবি কথা, পাঠাবো না পাঠাবো না পাঠাবো না পাঠাবো, বৃহস্পতিবার মেয়ে পাঠাবো না। কি মনে করেছিস? ভিক্ষা করে আমি টাকা দিচ্ছি, বলে মেয়ে পাঠাবে না। ও পাঠাবো রে, তুই আমার বাবা রে। আমা হ্যাঁ বলো তোমার। এই এই গুন্ডার সঙ্গে আমি যাব না, তুই যা। তুই ভালো গুন্ডা হয়েছিস, তোমার লক্ষ্মী থাকে কোথায় গো? গলায় থাকে। তোমার লক্ষ্মী গলায় থাকে? ওই লক্ষ্মী কে বাঁচতে রাখি কেন? আমার লক্ষ্মী ছাড়া তুই যাওয়া আছে। তোমার লক্ষ্মী কোথায় থাকে? কেন এখন ওই তাল গাছে সোজা ভোরবেলা উঠলাম, কোমরে আটা ঘেঁষে দিলাম, দিয়ে তত্তর করে উঠে গেলাম, গিয়ে ঢক ঢক করে খেয়ে নিলাম, এসে পিছিয়ে রাস্তায় শুয়ে পড়লাম, যত গাড়ি বুড়কি ছাতার উপরে থেকে চলে গেল। এইটা হচ্ছে লক্ষ্মী পূজা। ও মাই গড, বলো বলো বলো। আবার আজকে দিনটা থাক না, যাবে শুক্রবারে রাখবো না। আমি একটা কথা বলবো,
এরকম কি সিঙ্কুলিয়েট করতে কি ভালো লাগছে? সিঙ্কুলিয়েট সিঙ্কুলিয়েট হ্যাঁ মানে এমন ভাবে কি কি বলতে হবে? সিঙ্কুলিয়েট সিঙ্কুলিয়েট বোঝো না বোঝো না, এমন করতে আছে, হাত জোর করে বলছি। ও মাই গড, পাঠিয়ে দাও, এমন হাত জোর করে বলছি, ভালো কথা বলছি, পাঠিয়ে দাও। পাপা কি সিঙ্কুলিয়েট, ও মাই গড, বাবা বাবা পাঠিয়ে দাও না, হাত জোর করেছি। ডোন্ট মাইন্ড, হ্যাঁ ও মাই ফাইন, পাঠিয়ে দাও। এটা তো বলি, দেখি মেয়েকে একটু বুঝিয়ে সুঝিয়ে। আরে তাড়াতাড়ি বোঝাও, যদি মেয়ে যা তাহলে যাবে, না তো আমি যাব তোমার, না আমি বলছি বছর অন্তরে একবার যাব তোমার বাড়ি। আ পাচি রে, বিয়ে দিনে জমের বাড়ি যেতে হয়। আমি জম তালি, তুমি হচ্ছে অজিত। একই যন্ত্র ধরে আবার দিলি রে, কেন তোমার করবো, প্রণাম করবো, প্রণাম করবো, বাজে ভাবো না, ও মাই গড, বাজে ভাবো না, প্রণাম করি। তুই আমার ছেলে, একটা করে স্যাম্পল যেন তোমার দেখাতে পারি। আবারে মা এমন আশীর্বাদ করেছে, প্রতি বছরে একটা করে স্যাম্পল হবে, দেখি মা দাও, তোমার পায়ের একটু অমৃত দাও। বাবারে এরকম আশীর্বাদ কে কার করে, আমি একটু দেখি ঠোঁটে রাখবো, ঠোঁটে। আশীর্বাদ জোগাড়টা দিয়ে যাবেন, আশীর্বাদ জোগাড়টা দিয়ে যাবেন। নায়ক মাতা আশীর্বাদী জোগাড়টা দিয়ে যাবেন, কিন্তু শালা কার্তিক ঠাকুর স্যার আশীর্বাদী জোগাড়টা দিয়ে যাবেন। আরে আরে মারবো তোর মা, আমার মেরে চলে গেল, তোর পুষ্টি আর জব্দ করে তার বাড়ি যাও। সত্যি কথা জব্দ হয়ে যাচ্ছে আজকে, চ এ আমি যাবো কিসে, কি রে তুই আমার জন্য ট্যাক্সি আনিনি? ও বাবা, সে বারিন বাবুর ট্যাক্সি তো সে কবে ছেড়ে চলে গেছে। তাহলে আমি যাবো কিসে? কেন তুই কাঁধে যাবি, কাঁধে উঠবি? তোর নিয়ে আমি ভালো করে যাবো, ইতি রাত পারবি, পারবো। বাইক স্টার্টটা মাতি শুধু দেখ, এই আমার ফেলে দিই না, সাবধানে ধরে থাকবি, নতুন ড্রাইভার তো, কোথায় চালিয়ে এখন জল নেই।
ওরে জল দেবে ওরে পাচি মৌচাকের গদাই, এখন জল দে দি ওরে পাচি মৌচাকের গদাই, এখন জল দে দে ওরে পাচি মৌচাকের গদাই, আমার মৌচাকের গদাই রে পাচি চাচাকের গদাই, আমার মৌচাকের গদাই রে পাচি চাচাকের গদাই, আমার মৌচাকের গদাই রে পাচি চাচাকের গদাই, এখন জল দে দে ওরে পাচি মৌচাকের গদাই, এখন জল দে দে ওরে পাচি মৌচাকের গদাই। গদাই পাল আবার শরীরটা খুব খারাপ বাবা, দিয়ে যা হাঁড়ি চাবিটা। আয় শালা এখানে এসে তুই নিয়ে যা। আবার দিয়ে যা বাবা দিয়ে যা। তা চলে যাচ্ছি আয়। এ মাছি তা চলে আয়। চল যেন সিনেমা দেখি। সিনেমা কি সিনেমা রে? এই গদাই বল পাঁচি একটা গান শোনাতে বল। হ্যাঁ ও মাস্টারদা পাঁচি একটা কথা বলি, বিয়ে করে আমি খুব জব্দ হয়ে গেছি, তাই বলতি যে তুই একটা সুন্দর দেখে গান কর, আর তোর গানে আমি শুধু ড্যান্স করব। ও মাই গড, শুধু আমি ড্যান্স করে যাব। ওরে কাকে দিবি তোর মন, বলা কাকে দিবি তোর মন, কাকে দিবি তোর মন, কাকে দিবি তোর মন। আরে তুমি দেখো রে মন মজিলে কত ফুটে সেই বারে, তুমি দেখো রে মন